নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। ব্লগের শুরুতেই আমরা প্রথমে দেখে নেব শালবনির পুরনো এয়ারফিল্ডের কিছু ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। গতদিন আমরা শালবনির যে এরোড্রোমের একটা পার্ট দেখিয়েছিলাম, বলেছিলাম আজকে দ্বিতীয় পার্টে দেখাবো। তো চলুন আজকে আমরা অন্যদিকে ঘুরে আসি। স্কুটারে করে আমরা এখন এরোড্রোমের মেন পার্টে চলেছি। চারপাশে বনফুল আর লাল মাটির রাস্তা। রাস্তাটা কি অসাধারণ দেখুন। পুরোটা সিমেন্টের চাতাল। এখানেই এক সময় প্লেন নামতো। ব্রিটিশ টাইমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জায়গাটা ব্রিটিশ এয়ারওয়েজ তারা এই কলাই কুন্ডা আর তার পাশের এই যে এরোড্রোম এটা ইউজ করেছে। এরকম কত জায়গা রয়েছে যেগুলো হয়তো বিস্মৃতির অন্ধকারে চলে গেছে। একটা সময় তার কত গুরুত্ব ছিল সব কিছুতেই। আমরা যদি শালবনি এয়ারফিল্ডের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব 1942 সালে এটি নির্মাণ করা হয় এবং 1942 থেকে 1946 সাল পর্যন্ত এটা ব্যবহার করা হয়েছিল। মেনলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহার করেছিল রয়্যাল এয়ারফোর্স, যেটা ব্রিটিশদের এয়ারফোর্স ছিল। এবং এখানে তিনটে স্কোয়াড্রন মেনলি কাজ করেছিল, 356 স্কোয়াড্রন, 160 স্কোয়াড্রন এবং 159 স্কোয়াড্রন। তার মধ্যে 356 স্কোয়াড্রন তৈরি হয়েছিল শালবনিতে। এটি 1944 সালের 15ই জানুয়ারি শালবনিতে তৈরি হয় এবং মেনলি এটাকে তৈরি করা হয়েছিল দীর্ঘ পরিসরের বোমারু ইউনিট হিসাবে। স্কোয়াড্রন দক্ষিণ পূর্ব এশিয়া জাপানি ঘাঁটি আক্রমণ করে এবং শত্রুর যে হারবারগুলো তার বাইরে মাইন বসায়। 1945 সালের জুলাই মাসে এই স্কোয়াড্রনকে মালয় আক্রমণের জন্য কোকোস দ্বীপপুঞ্জে নিয়ে চলে যাওয়া হয় এবং আক্রমণ চালানোর আগে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তাই জন্য 1945 সালের 15ই নভেম্বর পর্যন্ত এই স্কোয়াড্রন বিভিন্ন বোম ড্রপিং এবং পরিবহনের কাজ শুরু করেছিল, মানে চালিয়ে চলেছিল। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছেড়ে যাবার শেষ হয়ে যাবার পরে, মানে যখন আস্তে আস্তে যুদ্ধ থেমে গেল, তখন থেকে এটা পরিত্যক্ত হতে শুরু করে এবং একটা সময় এখানে পুরোপুরিভাবেই বোম্বিং প্লেনগুলোকে রাখা বন্ধ হয়ে যায়। তখন অন্য জায়গায় শিফট করে নিয়ে চলে যাওয়া হয়। তো এই এয়ারফিল্ডটাকে তখনই ব্রিটিশ সাম্রাজ্য পরিত্যক্ত হিসাবে ঘোষণা করে। তো আস্তে আস্তে এই জায়গাটা পরিত্যক্ত হলেও, ব্যবহার বন্ধ হয়ে গেলেও সেই জায়গাটা কিন্তু রয়েই যায়। দীর্ঘ প্রায় 50 বছর পরে 1995 সালে এখানে ভারতীয় রিজার্ভ ব্যাংক তার নোট মুদ্রণ শাখা তৈরি করে। ওই যে দূরে পাঁচিল দেখা যাচ্ছে ওটা তাদেরই এরিয়া। তার ভেতরেও কিছু অংশ, এই এরোড্রোমের কিছু অংশ রয়ে গিয়েছে, তবে বেশিরভাগটাই সেটা ছেড়েও যে জঙ্গল বা বনভূমি ছিল সেগুলো কেটেই এখানে তৈরি করা হয়েছে। আর তারপরে আরও একটা অংশ তৈরি করা হয়, যে কোবরা ব্যাটালিয়ন রয়েছে আমাদের, সেই কোবরা ব্যাটালিয়নেরও একটা শাখা এখানে রয়েছে, তাদেরও কোয়ার্টার ইত্যাদি রয়েছে এখানে। তো এত বড় একটা অংশ এখনও পর্যন্ত কিন্তু খালি পড়ে রয়েছে। আর যেহেতু কংক্রিট, তাই এখানে পুরোপুরি জঙ্গল গড়ে ওঠেনি। যেটুকু মাটি রয়েছে সেখানে প্রকৃতি নিজের মতো করে দখল করেছে, নিজের মতো করে জঙ্গল গড়ে উঠেছে সেই এলাকাগুলোতে। নির্দিষ্ট সময়গুলোতে পিকনিক পার্টিরা আসে পিকনিক করতে, কেউ আসে গাড়ি চালানো শিখতে। এইভাবেই জায়গাটার ব্যবহার হয়, না হলে বাকিটা ফাঁকাই পড়ে থাকে। কত বড় একটা এরিয়া তৈরি করা একদম। যদি এটাকে কোনোভাবে ব্যবহার করা যায়, যেভাবে চাতালটা তৈরি করা আছে, এই এত পুরু চাতাল এখন তৈরি করতে যে হিউজ কস্ট, সিমেন্টেড একদম, কংক্রিট একদম, হ্যাঁ, সেই হিউজ কস্টটাই কিন্তু সেভ হয়ে যাবে একদম তৈরি করা জায়গা। এইদিকে ক্ষেত দেখাবো, চলো সবজি ক্ষেত, সবজি আলাদা।
সিমেন্টের চাতালের মাঝে মাঝে যে মাটির অংশগুলো ছিল সেই জায়গাগুলোতে এখন চাষ আবাদ হয়। গ্রামের মানুষ এসে চাষবাস করেন। দেখুন দূরে ক্ষেত দেখা যাচ্ছে, আমরা ক্ষেতের দিকেই যাচ্ছি একটু দেখব বলে। আর দেখা যাবে বিভিন্ন পিকনিক পার্টি পিকনিক করতে এসেছে। এখানে বেশিরভাগ মানুষেরই যেহেতু কার আছে, এত দূরে দূরে চলাফেরা করা সম্ভব নয় উইদাউট কার বা স্কুটার ছাড়া, তো সেগুলো করে চলো আমরা একটু কুলকুরে খুঁজে আনি। ছোট ছোট পিকনিক পার্টি জিনিসপত্র কারে করে নিয়ে চলে এসে এখানে পিকনিক করে। দারুন দেখানোর জিনিস দেখুন, এখানে গরু চড়াতে আসে যে গরুগুলো এখানে, সেখান থেকে গোবর প্রচুর পাওয়া যায়, সেটা দিয়ে কি সুন্দর আগুন জ্বালানো হয়ে গেছে। গুটে গুটে বলছেন না দেন? হ্যাঁ, ইনস্ট্যান্ট আগুন জ্বালানো। আমি তো যেখানেই যাই আমার গাছের পেছনে বসে পড়তে ভাল লাগে। দেখুন প্রচুর ফণিমন শহর আছে। দেখো আমাদের মজা কতটা হচ্ছে। এখানে যে মাটির অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে মাঝে মাঝে কোনো কারণে বিভিন্ন ভাবে গর্ত হয়ে রয়েছে, বড় বড় গর্ত। সেই গর্তগুলোতে জল জমা হয়ে থাকে আর ওই জলগুলো খেতেই হাতিরা আরো এখানে আসে। দেখুন এখানে একটা অনেক বড় গর্ত দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে যখন বৃষ্টির জল জমা হয়ে থাকে সেই জলটা খেতে কিন্তু হাতি বেসিক্যালি এদিকে এসে যায়। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব। জঙ্গলের এই দিকটা আমাদের আজকে দেখা হয়ে গেছে, পরের দিন অন্য একটা দিকে যাব। হাই সিকিউরিটি জোনে প্রবেশ করছি তাই ক্যামেরা বন্ধ করতে হবে। প্রতিদিনের মতো একই কথা আবার বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার আমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।